অ্যাডোবি প্রিমিয়ার প্রো নতুন একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আবারও। ঠিক যেভাবে দেখছেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের একটা কালার আমরা সম্পূর্ণভাবে পরিবর্তন করে নতুন একটা কালার সেট করেছি, আপনি চাইলে এই টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন যে কিভাবে আপনার ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটা কালারকে আপনি সম্পূর্ণভাবে পরিবর্তন করে নতুন একটা কালার বসাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে আমরা একটা সিলেক্টেড কালারকে পরিবর্তন করতে পারবো। হ্যালো গাইস, আমি ক্যারিয়ার স্কুলের মাঝারুল কানন, ইউটিউব সার্টিফাইড ভিডিও মার্কেটিং অ্যাডভাইজার। তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আপনি আপনার জন্য সেরা ক্যারিয়ারটি বেছে নেবেন সেই বিষয়ে আপনাকে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। আপনার কাছে যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর লেটেস্ট এডিশনের সফটওয়্যারটি না থাকে তাহলে এই ভিডিওর নিচে আপনার নাম কমেন্ট করুন, আমরা আপনাকে আমাদের গ্রুপের লিঙ্ক দিব, সেই গ্রুপ থেকে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ড্রাইভ লিঙ্ক নিতে পারবেন এবং সেখান থেকে ডাউনলোড করে এই কাজগুলো নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেওয়া যাক কিভাবে আমরা একটা সিলেক্টেড কালারকে পরিবর্তন করব। প্রথমে দেখুন, আমরা আমাদের টাইমলাইনের উপর নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করেছি এবং এই পুরো ভিডিওতে পেছনে যে ব্যাকগ্রাউন্ড দেখছেন ঘাস এবং গাছের কালার সম্পূর্ণটাই সবুজ, আমরা এই কালারটাকে সিলেক্ট করব এবং পরিবর্তন করব। তো শুরুতেই আপনি কালার ওয়ার্ক স্পেস সিলেক্ট করতে পারেন অথবা ইফেক্টসে ক্লিক করতে পারেন। ইফেক্টসে ক্লিক করলে আপনি এখানে লুমেট্রি কালারের অপশন পাবেন, আর যদি আপনি সরাসরি কালার ওয়ার্ক স্পেস সিলেক্ট করেন তাহলে এখানে লুমেট্রি কালার সিলেক্টেড অবস্থাতেই পাবেন। এখান থেকে আমরা চলে যাব এইচএসএল সেকেন্ডারিতে এবং এইচএসএল সেকেন্ডারির যে অপশনগুলো রয়েছে আমরা এইগুলো একটু এক্সপ্যান্ড করে নিব। আমাদের প্রথম কাজ হবে যে কালারটা রয়েছে পেছনে এটা সিলেক্ট করা। যেহেতু সবুজ কালার, আমরা এখানে সরাসরি সবুজে ক্লিক করতে পারি, তাহলে গ্রিন এর সমস্ত শেডি সিলেক্ট হয়ে যাবে এবং দেখা যাবে যে সমস্ত জায়গাতে গ্রিন নেই সেটাও কিছুটা সিলেক্ট হয়ে গেছে। সো আমরা এখানে যে কালার পিকার রয়েছে সেটা ব্যবহার করব এবং যে কোনো জায়গার থেকে সবুজ কালারটা সিলেক্ট করে দিব। ধরুন আমি এই জায়গার থেকে সবুজটা সিলেক্ট করে দিলাম। কতটুকু সিলেক্ট হলো দেখার জন্য এইখানে কালার অর গ্রের অপশন রয়েছে, এখানে চেকমার্ক দিয়ে দিবেন এবং যে অংশটুকু গ্রে ততটুকু সিলেক্ট হয়নি এবং যতটুকু আপনার সবুজ দেখাচ্ছে ততটুকু এরিয়া সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সম্পূর্ণ সবুজ সিলেক্ট হয়নি। সো আমরা এখানে কিছু এরিয়া অ্যাড করে দিতে পারবো, যেরকম আমরা জানি এখানে সবুজ কালার ছিল, এই যে এই জায়গাতে দেখুন এই জায়গাতে সবুজ কালার ছিল। আমরা যদি এটা উঠিয়ে দিই তাহলে দেখতে পারবো যে এখানে একটু ডার্ক কালারের সবুজ ছিল, সো অতটুকু সিলেক্ট হয়নি। সো আমরা কি করব, এখানে যে প্লাস দেখতে পাচ্ছেন এটা দিয়ে এখানে সিলেক্ট করে দিতে পারবো। তাহলে দেখলেন আরও একটি এরিয়া সিলেক্ট হলো। এবার আমাদের সিলেক্টেড এরিয়াটা এখনও নিখুঁত না, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সাবজেক্ট বা রাস্তায় কিন্তু কোনো সবুজ ছিল না, সো এতটুকু যেন গ্রে এরিয়ার মধ্যে থাকে। আর যতটুকু কালার দেখতে পাচ্ছেন সেটুকু আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো। সো আমরা এইটুকুকে আরেকটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব, দেখবো যাতে সবুজ যত দূর পারা যায় রেঞ্জটা ঠিক থাকে, সবুজটুকু সিলেক্টেড হয় এবং আমাদের রাস্তার বা যে সাবজেক্টটা ছিল সেটার যেন, এই যে দেখুন বেশি দূর করলে সাবজেক্টটাও কিন্তু গ্রের বাইরে চলে আসছে, তার মানে ওইটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। সো আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখব কোন জায়গাতে রাখলে সবচেয়ে বেশি সবুজ সিলেক্টেড হয়। ওকে, আমরা এই পজিশনে রাখব এটা। ওকে, এবার দেখুন সবচেয়ে বেশি সবুজ কিন্তু সিলেক্টেড হয়ে গেল। সো আমরা যদি এখন কালার চেঞ্জ করি তাহলে এই যে সবুজ কালার দেখছেন এটা পরিবর্তন হয়ে যাবে। তবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এটি দেখে নিব, কোনো জায়গাতে এমন কোনো জায়গা আছে কি না যেখানে আমাদের সাবজেক্টের উপরের কালার দেখা যাচ্ছে, অর্থাৎ সেটাও কিন্তু তাহলে পরিবর্তন হয়ে যাবে। আমরা যথেষ্ট সুন্দরভাবে কালার সিলেক্ট করতে পেরেছি, এবার আমরা নিচের অপশনগুলোতে যাব। দেখুন আমি এখানে টিকমার তুলে দিলাম, এবার দেখুন রিফাইন আছে, ডি নয়েজ আছে আর ব্লার আছে। আমরা একটু ব্লার অ্যাড করে নিব, কারণ যেহেতু আমরা কাজটা করছি ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু ব্লার অ্যাড করি তাহলে যে কালারটা আমরা চেঞ্জ করে দিব সেটা অনেক ভালো ফুটবে। এবার আমরা চলে আসলাম কারেকশনে। কারেকশনে যে আমাদের এইখান থেকে যে কোনো একটা কালার যদি আমরা সিলেক্ট করে দিই, যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছি যে একটা অটাম লুক আসবে, অর্থাৎ অটামের সময় বাইরের দেশগুলোতে গাছের কালার যেরকম হয়ে যায় ঠিক সেরকম কালার চলে আসবে। সো আমি একটু রেডিশ কালার অ্যাড করলাম। ওকে, এবার আমরা কালারের টেম্পারেচার নিয়ে একটু কাজ করব। কালার টেম্পারেচারের ব্যাপারটা হচ্ছে আপনি যদি টেম্পারেচার কমিয়ে দেন তাহলে একটা ব্লু ভাব অ্যাড হবে,
আর যদি টেম্পারেচার বাড়িয়ে দেন তাহলে একটু ওয়ার্ম ভাব অ্যাড হবে। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে একটা রেডিশ কালার রাখতে চাচ্ছি, সো আমরা এটাকে একটু ওয়ার্ম করব। ওকে, দেখুন আমাদের পুরো জিনিসটা কিন্তু ন্যাচারাল লাগছে, অর্থাৎ এখানে গ্রিনের যেমন শেড ছিল ঠিক সেরকম রেডিশ ভাবটার মধ্যে একটা শেড আছে। সো আমরা যদি এখন ভিডিওটা প্রথম থেকে প্লে করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই পুরো ভিডিওর যে সবুজ ব্যাকগ্রাউন্ড ছিল সেই সবুজটুকু যেখানে যতটুকু ছিল ঠিক ততটুকু পরিমাণেই কালারটা পরিবর্তন হয়ে একটা রেডিশ ভাব চলে আসলো, একটা অটাম লুক চলে আসলো। তাহলে দেখে নিলেন কিভাবে খুব সহজেই আমরা ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালারকে সিলেক্ট করে সেই কালারটা পরিবর্তন করে দিতে পারবো। এই ধরনের আরও কাজ শিখতে আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন, আর যদি আপনি কমপ্লিট ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের একটা কোর্স রয়েছে, যেই কোর্সে আমরা একদম বিগিনার লেভেল থেকে শুরু করে এক্সপার্ট লেভেল পর্যন্ত অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে ভিডিও এডিটিংয়ের সব কিছু শিখিয়ে থাকি। যদি আপনি কোর্সটা কিনতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানান অথবা আমাদের গ্রুপে জয়েন করে সেখানে পোস্ট করুন। আর এই ধরনের টিউটোরিয়াল নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে এসে থাকি, সো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই ধরনের কাজ আরও শিখতে। ধন্যবাদ।